সরি ফ্রেন্ডস, ভিডিওটা কেটে গেছে, কারণ ফোন এসছে তো তাই। রান্না আমার রেডি আছে, চলে আসুন ভাই, তাড়াতাড়ি থালা নিয়ে চলে আসুন ভাই। গরম গরম খাবার এখানে চিকেন ভাত, যদি আসতে পারেন তাহলে চলে আসুন ভাই। দিদিরাও আসো সঙ্গে, একসাথে খাও তাই। চিকেনের হালা দেখো সবাই তোমরা, বলো বলো এবারে কেমন আছে। আমি গায়িকা নই, আমি ভালোবাসি গান, তাই গাইয়ে গান গেয়ে যাই। চিকেন লেগ পিস আমার ফেভারিট, আমার মেয়ে জানি না কোনো পিসই খায় না, শুধু পিৎজা বার্গার বাচ্চারা এসব খায়। অলমোস্ট ডান, তো প্লেটিং করে নিই, কেমন হয়েছে? একটা থালা আমাদের রেডি, তো এটা শাশুড়ি মা দিয়ে দিই, এবার করবো মেয়েরটা। মেয়ের থালা রেডি, কিন্তু মেয়ে এত কিছু খায় না, মেয়েকে জোর জবরদস্তি এক পিস খাওয়ানো হয়, তাও ও হাফ ছেড়ে দেয়। আমরা সবাই অল্প পরিমাণে খাই, কারণ দুবেলা রান্না করা হয়, এক পিস এবেলা এক পিস ওবেলা, কারণ খেতে কারোরই পারা যায় না। আর আমাদের আমার হাজব্যান্ডের কোলেস্ট্রল আছে, তাই জন্য বেশি একটা চিকেন তেলে আবার প্রবলেম, তাই জন্য বাই। সরি মাঝখানে ফোন চলে এসেছিল, তো আজকে এত অবধি। হ্যাঁ, আমি একবেলাই রান্না করি, কিন্তু মারা বলে না আবার নেক্সট সন্ধ্যার সময় আবার রান্না করতে হবে, তুই এবেলা এক পিস দিয়ে দে, ও বেলা এক পিস দিয়ে দে, খাওয়া একদমই কম এদের। আর আমাদের সবার ম্যানেজ হয়ে যায়, আমরা ভাবে এত রাক্ষস এত মাংস খাচ্ছে না, সবারই আছে দু পিস করে সবারই। তো মেয়েকে তো জোর জবরদস্তি খাওয়ানো হয়, কিন্তু বাইরের খেয়ে নেবে মেয়ে। তো আজকে এতটাই, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটন প্রেস করে দেবেন। কষ্ট করে রান্না, কিন্তু কেউই খেতে পারে না। কড়াইটা দেখুন, তাহলে বুঝবেন তাহলেটা মনে হচ্ছে একটু বেশি করে গেছে, আমার উঠবে। যাই হোক, চটপট দিয়ে ফেলি, বাবাই।